নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। শারদ উৎসব উপলক্ষে সিউড়ির ডিআরডিসি সভাকক্ষে আয়োজিত হল প্রশাসনিক বৈঠক। খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হল পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা। ব্লক স্তরীয় ছাত্র যুব বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হল রাজনগর উচ্চ বিদ্যালয়ে। বিশ্বকর্মা পূজা উপলক্ষে মিনি ক্রিকেট টুর্নামেন্ট লোকপুরে। এবার খবর বিস্তারিত। শারদ উৎসব উপলক্ষে সিউড়ি ডিআরডিসির সভাকক্ষে আয়োজিত হল প্রশাসনিক বৈঠক। এদিনের বৈঠকে শহরের পূজা কমিটির প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি, জেলা শাসক, এসপি, এসডিও সহ জেলা তথা ব্লক স্তরের প্রশাসনিক আধিকারিকরা। বৈঠক শেষে জেলা শাসক মৌমিতা গধারা বাসু জানান, নির্বিঘ্নে শারদ উৎসব উদযাপনে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তার মধ্যে যেমন রয়েছে পূজা অনুমতির বিষয়টি, তেমনি রয়েছে যান নিয়ন্ত্রণ সহ মণ্ডপে মণ্ডপে সিসিটিভি লাগানোর মতো ব্যবস্থা। একই সঙ্গে সাধারণ মানুষের কথা ভেবে খোলা হচ্ছে কন্ট্রোল রুম, থাকবে টোল ফ্রি নাম্বারও। বিডিওরা আছেন, এসডিওরাও ছিলেন এবং বিভিন্ন পূজা কমিটি থেকেও ছিলেন। বেসিক্যালি আমাদের এই সিঙ্গেল উইন্ডো যে অ্যাপ্লিকেশন এবং আমরা যা এখানের ডেট ফিক্স করেছি 24, 25 এবং 26 পুজোর পারমিশনগুলো নেওয়া হবে। স্ট্যাচুটারি কী কী পেপার্স লাগবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সব কিছুই হয়েছে। সাউন্ড পারমিশন থেকে শুরু করে পুলিশের ব্যবস্থা, রাস্তাঘাটের অ্যাপ্রোচ রোড, তারপরে প্যান্ডেলগুলো যাতে ঠিক প্ল্যান মোতাবেক যত থাকে, রাস্তার ওপরে এনক্রোচমেন্ট করে যাতে না হয়, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয়, সেই সমস্ত ব্যাপারগুলি আলোচনা। আমাদের রাজ্যের মধ্যে সব থেকে বেশি প্রায় 2,065 দুর্গাপুজোকে সরকারি অনুদান দেওয়া হচ্ছে। তার মধ্যে 19টা মহিলা সঞ্চালিত দুর্গাপুজো। তো এই যে 2,066 পুজো আছে, দুর্গাপুজো হচ্ছে, সেখানে 25,000 টাকা করে সরকারি অনুদান দেওয়া হচ্ছে। সেটা সামনের সপ্তাহ সার্বজনীন দুর্গাপুজো আছে, হ্যাঁ, বারবারী দুর্গাপুজো 2,046। তো বিভিন্ন থানাতে সামনের সপ্তাহে আমরা অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠানে চেক বিতরণ করা হবে। আর 19টা দুর্গাপুজো আছে যা সম্পূর্ণভাবে মহিলা দ্বারা সঞ্চালিত, সেই পুজোগুলোতে 30,000 টাকা করে সরকারি অনুদান দেওয়া হচ্ছে। এটা সত্যি আমাদের কাছে একটু আশ্চর্য বিষয়, কিন্তু যেগুলো পুজোর অনুমতি দেওয়া হয় তার সংখ্যা আমাদের জেলাতে কম আছে। তো সেটা নিয়ে আমি মাননীয় ম্যাডামের সাথে আলোচনা করছি যাতে এটা কি করা যেতে পারে। ভয় টিভি সিউড়ি। আজ খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এইচডিএফসি লাইফ ব্যাংকের আর্থিক সহায়তায় এবং বন্ধন হেলথ প্রোগ্রাম কন্যাগড়ের ব্যবস্থাপনায় পুষ্টি সম্বন্ধীয় আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে পুষ্টিসহ কম বয়সে বিয়ে, গর্ভধারণের সময় মায়েদের পুষ্টিকর খাবার খাওয়া, প্রাতিষ্ঠানিক প্রসব, নিয়মিত টিকাকরণ, বাচ্চাদের সঠিক যত্ন, মায়ের বুকে দুধের গুরুত্ব, খাবারের মধ্যে পুষ্টির গুণাগুণ এবং স্যানিটেশনের সঠিক ব্যবহার করা সহ পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শালিনী মহাপাত্র, বন্ধন হেলথ প্রোগ্রামের সিনিয়র অফিসার সুপ্রিয় দত্ত, ফুড সেক্টর অফিসার আরিফুল হক এবং নিউট্রিশনিস্ট পূজা পাল, আইসিডিএর সুপারভাইজার তৃষ্ণা ভট্টাচার্য এবং খয়রাশোল ব্লক জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ রজত মুখার্জি প্রমুখ। সঞ্চালনা করেন ঝুমা সাহা ও জয়শ্রী মণ্ডল। অনুষ্ঠানে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও বন্ধন স্বাস্থ্য প্রোগ্রামের স্বাস্থ্য সহায়িকারা অংশগ্রহণ করে। আমার জন্ম ভূমি সে যে আমার জন্ম
আছেন তাদের দরকার আছে, আইসিডিএস যারা আছেন তারা কাজ করছেন তাদের সহযোগিতা দরকার আছে, বন্ধন ব্যাংকের নাম শুনে শুনেছি তো আর কি, কিন্তু আমাদের বন্ধন পূর্ণবোধ যেখান থেকে বন্ধন ব্যাংকের জন্ম। ভয় টিভি বীরভূম নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713।